আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন। এসব আমল করার মাধ্যমে বান্দা সকল গুনাহ থেকে মুক্ত থাকে এবং জান্নাতে যাওয়ার পথ সুনিশ্চিত হয়। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি আমলের কথা বলবো যে আমলগুলো করার মাধ্যমে আপনি সহজেই জান্নাতে যেতে সমর্থ হবেন ইনশাআল্লাহ। নাম্বার একের মধ্যে রয়েছে সাইদুল ইস্তিগফার। যে ব্যক্তি দিনে সকালে দেড় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিগফার পড়বে আর সন্ধ্যার আগে যদি সে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দেড় বিশ্বাসের সঙ্গে তা পড়বে আর ভোর হওয়ার আগে যদি সে মারা যায় তাহলেও সে জান্নাতি হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5867। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই আমলটি খুবই কার্যকরী একটা আমল। এটা যেহেতু সহিহ বুখারীতে লিপিবদ্ধ আছে তাই এখানে অবিশ্বাসের কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, নাম্বার দুয়ে রয়েছে কালিমা শাহাদাত পড়া। হযরত ওমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে উযু করার পর কালিমা শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছামতো জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমেদে এ হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। তিন নম্বরে রয়েছে আজানের উত্তর দেওয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান থেকে থামলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দেড় বিশ্বাসের সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মতো বলবে সে বেহেস্তে প্রবেশ করবে। নাসাই শরীফে ও মেসকার শরীফে এ হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। হযরত ওমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের সাথে আল্লাহু আকবর আল্লাহু আকবর এর জবাবে আল্লাহু আকবর বলে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জবাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, অতঃপর হাইয়া আলাস সালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তারপর হাইয়া আলাল ফালাহ এর জবাবে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, অতঃপর যদি আল্লাহু আকবর আল্লাহু আকবর এর জবাবে আল্লাহু আকবর আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ এবং মুসলিম শরীফে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। নাম্বার চারের মধ্যে রয়েছে হযরত আবু উবামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এ হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। নাম্বার পাঁচের মধ্যে রয়েছে 40 দিন জামাতে ইশার নামাজ পড়া। হযরত ওমর ইবনুল কাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে 40 রাত তাকবীরে ওলা সহ ইশার নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দিবেন। ইবনে মাজাহ শরীফে এ হাদিসটি উল্লেখ করা আছে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং এই আমলগুলোর মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুন আমিন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।